প্রিন্স মামুনকে আমি কখনো ঠকাই নাই। যারা যারা আমার পরিবারের সদস্যদের ছবি দিয়ে, মন গড়া বক্তব্য দিয়ে নানা রকম স্টোরি ক্রিয়েট করে নিজেদের ভিউজ বাড়ানোর চেষ্টা করছেন, তাদের এগেনস্টে আমি ভেরি সুন এবং অলরেডি লিগাল অ্যাকশন নিয়েছি। হাই হাই বন্ধুরা, এইবার প্রিন্স মামুনের স্ত্রী লায়লা, যারা লায়লা এমনকি লায়লার ফ্যামিলিকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছে, তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে লায়লা। তো লায়লা কার কার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, এমনকি এই বিষয়ে লাইভে এসে কি বলেছে, সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এমনকি বন্ধুরা, অন্যদিকে লায়লার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি লায়লার ফেসবুক আইডি প্রিন্স মামুন ডিলেট করে দিয়েছে? তাও সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা, অনেক টিকটকার বর্তমান ওমরকে নিয়ে অনেক হেট করে কথা বলছে, যেমন প্রিন্স মামুন, এলেক সবুজ, অপু ভাই সহ আরো অনেকেই। তো ওমরকে হেট করে কথা বলাতে ওমরের ফ্যান ফলোয়াররা, এমনকি ওমর সহ তাদের কি কঠিন জবাব দিল, তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল প্রিন্স মামুন এমনকি লায়লার বিচ্ছেদ। তো তারা বিচ্ছেদ হওয়াতে তাদেরকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে, এমনকি ইতিমধ্যে তাদের এই দুজনের কাজকর্ম নিয়ে অনেকেই ট্রোলও করছে। সবাই বলছে তারা দুজনে ট্রেন্ডিং এ আসার জন্য কয়েকদিন পরপর তারা ঝামেলা পাকায় এইসব কাজকর্ম করে, যার ফলে প্রিন্স মামুন এমনকি লায়লাকে নিয়ে তনি কি বললো দেখুন। মামুন আর লায়লার ওই বিষয় নিয়ে যারা আমাকে বলেন যে আমার কি রুচি, আমার রুচি অনেক হাই লেভেল, যারা করে এরা হচ্ছে ছ্যাচরার ঘরের ছ্যাচরা। এসব ছ্যাচরামি কাহিনীগুলো করেই ফেসবুকে আর ইউটিউবে ভিউ বাড়ায়া, যত বেশি ভিউ তত বেশি টাকা, তত বেশি ধান্দা। ও আমার উপর ডিপেন্ডেবল না, ওরা আমাকে নিয়ে উম্মা বেবি উম্মা, আমার ওকে নিয়ে উম্মা বেবি উম্মা, যত বেশি ভিউ তত বেশি টাকা, এসব করতে হয় না। হ্যাঁ মামুন কিভাবে অবশ্যই এই কাজটা করলো? এই যে সারার চুল গুলো এরকম নুডলস এর মতো পাকা আছে, এরা দেখলে মনে হয় বিশ্বাস করেন আকারে আমার, আমরা আমি তো গ্রামে বড় হয়েছি, আগে দেখতাম কুত্তা বিভিন্ন জায়গায় পাহানা করে তুলে দিত, একেবারে কুত্তার গোর মতো ওর চুল গুলা। আর এই এই পোলার চুল হয়েছে কুত্তার গো, এখন আবার মাঝে মাঝে শিয়ালের গো লাগাই চুলের মধ্যে, আর এই মহিলা হয়েছে গু খাউরি। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, তনি লাইভে এসে ইচ্ছা মতো প্রিন্স মামুন এমনকি লায়লাকে ধুয়ে দিল, এমনকি সে আরো বলল ভিউ এমনকি টাকার জন্য তারা নাকি এইসব করে। এমনকি বন্ধুরা, ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল লায়লার নাকি এর আগে দুইটা বিয়ে হয়েছে, এমনকি তার নাকি তিনটা সন্তানও রয়েছে, তার বড় মেয়ের বয়স নাকি 19 বছর। তাছাড়া লায়লার ব্যাপারে অনেক অজানা তথ্য সহ তার ফ্যামিলি সম্পর্কে অনেক কথাই বলে এই মেয়েটি, যার কারণে এইবার লায়লা নিয়ে যারা তার ফ্যামিলি এমনকি তাদেরকে নিয়ে বাজে কথা বলছেন, তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে লায়লা। তো যাই হোক বন্ধুরা, লায়লা কার কার বিরুদ্ধে মামলা করবে এই বিষয় নিয়ে কি বললো, আমরা সেই ভিডিওটি দেখে আসি। ফেসবুক বা ভার্চুয়াল জগৎ অনেকেরই পেশাগত জায়গা, কিন্তু প্রথম থেকে আমি বলে আসছি যে এটা আমার পেশা না, এবং এই ফেসবুকের আর্নিং বা ভার্চুয়াল জগতের আর্নিং এগুলো দিয়ে আমার জীবন চলে না, এটা আমি প্রথম থেকেই বলে আসছি। এটা অনলি আমার টাইম পাস এবং আমার লাইফ পার্টনার বা সোলমেটকে আমি সঙ্গ দেওয়ার জন্যই আমার এই ভার্চুয়াল জগৎ। ফেসবুকের কিছু একটা কিছু সংখ্যক একজন মানুষ পার্সোনাল ম্যাটার, ফ্যামিলি ম্যাটার এসব নিয়ে ফেসবুকের কিছু সংখ্যক মানুষ অনেক রকম টপিক বানাচ্ছে, এডিটেড ছবি প্রকাশ করছে, নিজের মন গড়া কাহিনী বানাচ্ছে। আমি জানতে চাচ্ছি যে কি কারণে, এটার পিছনে আপনাদের উদ্দেশ্যটা কি? আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা কেন? আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আপনাদের কী উপকারিতা? এবং আপনারা যারা আমার পরিবারের সদস্যদের ছবি এবং ভিডিও আমার এবং আমার পরিবারের অনুমতি ছাড়া, লিখিত বা মৌখিক অনুমতি ছাড়া আপনারা যে এভাবে ভাইরাল করছেন বা প্রকাশ করছেন বা ভিডিও বানাচ্ছেন বা মন গড়া স্টোরি বানাচ্ছেন, আপনাদের এই অধিকার কে দিল? আপনাদের কি ধারণা নেই, আপনারা এক একজন শিক্ষিত মানুষ, আপনাদের কি ধারণা নেই যে আমি এর এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে পারি? এবং আমার পরিবার যাদের ছবি আপনারা এভাবে এক্সপ্রেস করছেন, যারা কখনোই পাবলিক ফিগার না, যারা কখনোই মিডিয়া পার্সন না, তাহলে এই মুহূর্তে ডিক্লেয়ার করছি, যারা যারা আমার পরিবারের সদস্যদের ছবি দিয়ে এবং মন গড়া বক্তব্য দিয়ে নানা রকম স্টোরি ক্রিয়েট করে নিজেদের ভিউজ বাড়ানোর চেষ্টা করছেন, তাদের এগেনস্টে আমি ভেরি সুন এবং অলরেডি লিগ্যাল অ্যাকশন নিয়েছি। বন্ধুরা, আপনারা লায়লার মুখ থেকে শুনতে পেলেন, যারা লায়লার ফ্যামিলি এমনকি লায়লার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেছে, তাদের বিরুদ্ধে নাকি লায়লা মামলা করতে যাচ্ছে। এমনকি লায়লা আরো বলে, আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকা ইনকাম করি না, আমি শুধু প্রিন্স মামুনকে সঙ্গ দেওয়ার জন্য এইসব করি, এমনকি তার নাকি পার্সোনাল বিজনেস রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে আবার অন্যদিকে লায়লার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি প্রিন্স মামুন লায়লার ফেসবুক আইডি ডিলেট করে দিয়েছে? তবে তার ফেসবুক আইডি নিয়ে এখনো কোনো মুখ খোলেনি লায়লা। তো বন্ধুরা, এবার কথা বলা যাক ওমর
অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, টিকটকারদের আসার আচরণ একটা ভিডিওতে ওমর রোস্ট করাতে ওমরকে নিয়ে কি বললো এই ছেলেটি দেখুন। কি রে ছোট ভাই, কি হনতাছি? তুই নাকি অপু ভাইরে বানাইতে চাস তোর ফ্যান? তোর যে গুরু ওমর, হয়তো মানে অপু ভাইরে ব্র্যান্ড। বন্ধুরা, যারা যারা ওমরের ফ্যান আছেন তারা সবাই জানেন যে ওমর নিজেকে কখনো ব্র্যান্ড দাবি করে না। মূলত যারা ওমরের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারাই ওমরকে ব্র্যান্ড দাবি করে, যেমন এই ভাইটি। তার ভিডিও কার কাছে কিরকম লাগে আমি জানি না, তবে তার কথাবার্তা শুনলে গায়ের লোম দাঁড়ায় যায় সবার, তাই তো আমি ব্র্যান্ড তাকেই মনে করি। তো যাই হোক বন্ধুরা, যারা ওমরকে নিয়ে সমালোচনা করে তাদের সবার উদ্দেশ্যে ওমর কি বলেছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। যদি 2023 সালে আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পাইয়া থাকেন, তাইলে 2024 সালে তারা আমার থেকে একটু দূরেই থাকেন, কারণ সাল বদলাবে, আমি না। তবে বন্ধুরা, আমার জানা মতে ওমরের আজ পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ দিক দেখিনি। তো যাই হোক বন্ধুরা, প্রিস মামুন এমনকি প্রিস মামুনের স্ত্রী এমনকি অন্যদিকে ওমরকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।